হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু স্টাডি পয়েন্ট আজ আমরা শিখব মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে ধারণা তোমরা যদি জেনে থাকো আগে থেকে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কি তো খুবই ভালো আর যদি জেনে না থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে একটি স্পষ্ট এবং সঠিক ধারণা তৈরি হয়ে যাবে তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমে আছে দেখো মৌলিক ও যৌগিক সংখ্যা এর ভিতরে আমরা জানব মৌলিক সংখ্যা কী ও যৌগিক সংখ্যা কী তো দেখো মৌলিক সংখ্যাটা কি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে আগে লিখে নিয়ে দাও মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি হচ্ছে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে কি হলো ভালো করে বোঝো যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অথবা যে সংখ্যার দুটি মাত্র উৎপাদক তাহলে কি বললাম যে সংখ্যাকে এক এবং অন্য সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না মানে এমন একটি সংখ্যা হবে তাকে এক দিয়ে ভাগ করা যাবে এবং যে সংখ্যাটি হবে সেই সংখ্যাকেই সেই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে তাহলে সেটি মৌলিক সংখ্যা অথবা যে সংখ্যার দুটি মাত্র উৎপাদক তাকে মৌলিক সংখ্যা বলা হচ্ছে তাহলে একটি উদাহরণ হিসাবে আমরা দেখি দেখো আমি যদি লিখি তিন তিন লিখলাম তাহলে তিনকে দেখো কত দিয়ে ভাগ করা যাচ্ছে আমরা যদি তিনকে ভাগ করি এক দিয়ে ভাগ করা যাচ্ছে যদি আমরা ভাগ করি তিনকে এক দিয়ে ভাগ করি তো ভাগ ফল হচ্ছে তিন তিন এককে তিন তাহলে এর একটি ভাগ ফল হলো তিন কারণ এক দিয়ে ভাগ করলাম আবার তিনকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কি ভাগ ফল হচ্ছে এক তিন এককে তিন এই তিনকে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি পারি না দুই দিয়ে তিন দিয়ে তিন দিয়ে তো যাচ্ছে দুই দিয়ে চার দিয়ে এক দিয়ে এবং তিন দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এই তিনকে ভাগ করা যাচ্ছে না তাহলে কি এটি তিন একটি মৌলিক সংখ্যা এবং আরও একটি বললাম সেটা তোমরা নিশ্চয়ই শুনেছ সেটি কী হচ্ছে যে সংখ্যার দুটি মাত্র উৎপাদক থাকবে যেমন মনে করো আমরা তিন দিয়ে উদাহরণটা দিই তিনের যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তো তিনকে কত দিয়ে ভাগ করা যাচ্ছে তিন দিয়ে তিন এককে তিন তাহলে তিনের উৎপাদক কি হচ্ছে একটি হচ্ছে এক এবং একটি হচ্ছে তিন এটি উৎপাদক তাই তো এবার দেখো তাহলে পাঁচকেও ঠিক একই রকমভাবে আমরা যদি পাঁচকে ভাঙি তো পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তো হচ্ছে ভাগ ফল হচ্ছে এক তাহলে এরও উৎপাদক কত হচ্ছে পাঁচ এবং এক কিংবা এক এবং পাঁচ উৎপাদক হচ্ছে তাহলে যে সংখ্যাকে এক এবং প্রথমে দেখেছি এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাকে মৌলিক সংখ্যা বলা হচ্ছে অথবা যে সংখ্যার দুটি মাত্র উৎপাদক দেখো এর এক এবং তিন এই দুটি উৎপাদক এর এক এবং পাঁচ এই দুটি উৎপাদক তাহলে যে সংখ্যার দুটি উৎপাদক তাকেই মৌলিক সংখ্যা বলা হচ্ছে অথবা যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকেই মৌলিক সংখ্যা বলা হচ্ছে তো ঠিক আছে তোমরা বুঝে নিয়েছো মৌলিক সংখ্যা কি এবার দেখো যৌগিক সংখ্যা কি আমরা বুঝবো সরি যৌগিক সংখ্যা দেখো যৌগিক সংখ্যা কি হচ্ছে যে সংখ্যার দুইয়ের বেশি উৎপাদক থাকবে আমরা জানি দুই দুটি উৎপাদক থাকলে সেটি মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কি হচ্ছে দুইয়ের বেশি উৎপাদক থাকবে যেমন দুটো তিনটে চারটে উৎপাদক থাকতে পারে যে সংখ্যা যেমন আমরা একটি উদাহরণ হিসাবে দেখি এখানে দেখো চারকে যদি আমরা ভাঙি চারকে কত দিয়ে ভাঙা যাচ্ছে দুই দিয়ে ভাঙা যাচ্ছে দুই আর দুই চার আবার দুইকে যদি ভাঙি দুই দিয়ে এককে ভাঙা যাচ্ছে তাহলে চারের উৎপাদক সংখ্যা কটা হচ্ছে এক হচ্ছে একটি আরেকটি হচ্ছে দুই এবং পরে আরেকটি দুই তাহলে দেখো এর কটি উৎপাদক হলো তিন তিনটি উৎপাদক তাহলে কী এটি যৌগিক সংখ্যা এবার যদি নয়কে আমরা ভাঙি একই রকমভাবে তিন তিনে নয় তিনকে যদি আবার ভাঙি তিন এককে তিন তা এরও দেখো তিনটে উৎপাদক হচ্ছে তেমনভাবে চোদ্দোকে যদি আমরা ভাঙি তাহলে দুই দিয়ে একে করলে হচ্ছে সাত দুগুণো চোদ্দো এবং সাতকে যদি ভাঙি এক হচ্ছে তাহলে এক দুই এবং সাত এর উৎপাদক হলো এক দুই সাত এরও তিনটে উৎপাদক এরও তিনটে উৎপাদক এরও তিনটে উৎপাদক আমরা বলেছিলাম যার দুটো মাত্র উৎপাদক থাকবে সেই মৌলিক সংখ্যা আর যার দুইয়ের বেশি উৎপাদক থাকছে সেটাকে বা যাকে ভাগ করা যায় দেখো চারকে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে নয়কে ভাগ করা যাচ্ছে তিন দিয়ে চোদ্দোকে ভাগ করা যাচ্ছে দুই এবং সাত দিয়ে তাহলে যাকে ভাগ করা যায় সেটি হচ্ছে যৌগিক সংখ্যা আমরা সাধারণভাবে বলে থাকি কিন্তু যার দু দুইয়ের বেশি উৎপক্ত থাকে তাকেও যৌগিক সংখ্যা বলা হয় তো যৌগিক সংখ্যাটাও তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছ এবার দেখো আমাদের সবথেকে বেশি ফোকাস করতে হবে কোথায় মৌলিক সংখ্যার উপর কারণ যৌগিক সংখ্যা আমরা কম বেশি সবাই জানি এবার দেখো মৌলিক সংখ্যার আমরা আরেকটি ভাগ দেখব সেটা কি পরস্পর মৌলিক সংখ্যা কি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে দেখো উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি আগে আমি বলে নিই কাকে বলে তোমরা একটু ভালো করে শুনে নাও বলছে যখন দুটি সংখ্যার গসাগু এক হবে এই এক এই যে ওয়ান যখন দুটি সংখ্যার গসাগু ওয়ান হবে মানে এক ছাড়া অন্য কিছু হবে না কিন্তু তখন তাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় তো আমি উদাহরণ হিসাবে তোমাদেরকে একটি করে দেখাচ্ছি মনে করো একটি সংখ্যা আছে তিন আর একটি সংখ্যা আছে পাঁচ তো একে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হচ্ছে এক এবং তিন পাঁচকে উৎপাদকে বিশ্লেষণ করলে এক এবং পাঁচ ঠিক আছে তো এই দুটোর মধ্যে দেখো এর ভিতরেও এক আছে এর ভিতরেও এক আছে তাহলে কি আমরা এটা বলতে পারি যে এদের গসাগু কত এক এদের গসাগু এক তাহলে আমি বলেছিলাম পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে যখন দুটি সংখ্যার গসাগু এক হবে তখন তাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে তো পরস্পর মৌলিক সংখ্যা কখন হচ্ছে দুটি মৌলিক সংখ্যা ও পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে কিন্তু ব্যতিক্রম হিসাবে কি বলতে পারি আমরা কিছু কিছু ক্ষেত্রে দুটি যৌগিক সংখ্যাও মৌলিক সংখ্যা হতে পারে কি কিছু কিছু ক্ষেত্রে দুটি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে তো উদাহরণ হিসাবে আমরা এই উদাহরণটি ব্যবহার করব তো উদাহরণটি এমন হতে পারে দেখো আমি একটি মৌলিক যৌগিক সংখ্যা লিখছি একটি যৌগিক সংখ্যা চোদ্দো আর একটি যৌগিক সংখ্যা কত পনেরো আমরা জানি যাতে যাদেরকে ভাগ করা যায় সেটি যৌগিক সংখ্যা বা এক দুইয়ের বেশি যার উৎপাদক থাকে সেটি যৌগিক সংখ্যা তো চোদ্দোকে আমরা যদি ভাঙি তাহলে কী হচ্ছে দুই দিয়ে সাত দুগুনো চোদ্দো তাহলে এর উৎপাদক হচ্ছে এক দুই এবং সাত পনেরোকে যদি ভাঙি তিনে পাঁচা পনেরো এর হচ্ছে এক তিন এবং পাঁচ এবং এদের গসাগো আমরা জানি কীভাবে বের করতে হয় দুটির মধ্যে যদি একই থাকে দেখো এর ভিতরেও এক আছে এর ভিতরেও এক আছে কিন্তু এর ভিতরে দুই সাত আছে এর ভিতরে দুই সাত নেই বা এর ভিতরে তিন পাঁচ আছে এর ভিতরে তিন পাঁচ নেই তাহলে এদের গসাঘু কত হচ্ছে এক এদের গসাগু হচ্ছে এক তাহলে কি দেখো আমরা দেখলাম যে যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও দুটি যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে তাহলে কী দেখলাম আমরা দুটি যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও পরস্পর এরা মৌলিক সংখ্যা হতে পারে তাহলে আমরা এখানে লিখতে পারি দুটি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যাও পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে সংখ্যা হতে পারে তো দেখো এখানে গুরুত্বপূর্ণটা বিষয়টা কি দেখো পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে কিন্তু শুধুমাত্র মৌলিক সংখ্যা হতে পারে না কী হয় পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে তো আমরা দেখলাম দুটি মৌলিক সংখ্যা তো পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছেই কিন্তু দুটি যৌগিক সংখ্যাও কি পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এটি খুব ভালো করে জেনে রাখবে এবং এটি স্টার মার্ক দিয়ে রাখবে কারণ দুটি মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে কিন্তু তোমাদের যদি জানা থেকে থাকে তো খুবই ভালো আর না জানলে এখনই শিখে নাও কি দুটি যৌগিক সংখ্যাও পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে তো ঠিক আছে তো মৌলিক সংখ্যা সম্পর্কে এবং পরস্পর মৌলিক সংখ্যা সম্পর্কে নিশ্চয়ই তোমাদের একটি স্পষ্ট ধারণা তৈরি হয়ে গেছে তো চলো মৌলিক সংখ্যার আরেকটি ভাগ আমরা দেখবো সেটি হচ্ছে যমজ মৌলিক সংখ্যা বা যুগ্ম মৌলিক সংখ্যা তো দেখো এবার আমরা দেখব যমজ মৌলিক সংখ্যা আমরা প্রথমে দেখলাম মৌলিক সংখ্যা কাকে বলে তার উদাহরণ দিয়ে বুঝলাম এবং পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে সেটিও আমরা বুঝলাম এবার দেখব যমজ মৌলিক সংখ্যা কি দেখো যমজ মৌলিক সংখ্যা হচ্ছে সেই মৌলিক সংখ্যা দয় যাদের অন্তর দুই তাহলে কি হচ্ছে যমজ মৌলিক সংখ্যা হচ্ছে সেই মৌলিক সংখ্যা অন্তর দয় যাদের যমজ সবসময় দুই হবে এই সরি অন্তর সময় দুই হবে সেটি হচ্ছে যমজ মৌলিক সংখ্যা তাহলে উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি তেরো একটি মৌলিক সংখ্যা এবং এগারো একটি মৌলিক সংখ্যা তাই তো এই দুটি মৌলিক সংখ্যা তো এদের অন্তর মানে এদের বিয়োগ ফল কত হচ্ছে দেখো তেরো বিয়োগ বা এগারো ইকুয়াল টু কত হচ্ছে আমাদের দুই তাহলে আমরা বলতে পারি তেরো এবং এগারো বা এগারো এবং তেরো কি যমজ মৌলিক সংখ্যা সর্বক্ষেত্রে কিন্তু পরস্পর বা দুটি মৌলিক সংখ্যা যমজ মৌলিক সংখ্যা হয় না যেমন মনে করো একটি মৌলিক সংখ্যা তেরো এবং অন্যটি সতেরো এরা দুটো কিন্তু কখনোই যমজ মৌলিক সংখ্যা নাই কারণ এদের মধ্যে বিয়োগ ফল দেখো কত হচ্ছে চার সরি এদের বিয়োগ ফল কত হচ্ছে চার তাই কি এরা পরশ যমজ মৌলিক সংখ্যা কিন্তু নয় যাদের বিয়োগ ফল বা যাদের অন্তর দুই হবে তারাই হচ্ছে যমজ মৌলিক সংখ্যা ক্লিয়ারলি তোমরা বুঝে নিয়েছো যমজ মৌলিক সংখ্যাটা জিনিসটা কি নিশ্চয়ই মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাদের খুব একটা স্পষ্ট ধারণা হয়ে গেছে তো চলো এবং দুটো এবার আমি শর্ট প্রশ্ন সম্পর্কে তোমাদের বলবো যে দুটো খুবই তোমাদের পরীক্ষায় আসে যে কোনো ক্লাসের জন্য সেটি হচ্ছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত এর একটি প্রশ্ন হতে পারে তো আমরা দেখব সময় জানি আমরা দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় কি হয় আমাদের এক হয় তাহলে আমরা উত্তর লিখবো অ্যান্সার এর উত্তর হচ্ছে আমাদের এক দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদা কী হচ্ছে আমাদের এক হবে কারণ কী দেখো উদাহরণ হিসাবে আমি দেখছি পাঁচ এবং যদি সাত হয় এই দুটি মৌলিক সংখ্যা এ পাঁচের মধ্যে আছে এক এবং পাঁচ সাতের মধ্যে আছে এক এবং সাত এর মধ্যেও এক আছে এর মধ্যেও এক আছে তাহলে এদের গসাগু কী এক হলো তাহলে দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদা এক হয় এবার আরও একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত লসাগু কত তো দুটি মৌলিক সংখ্যার লসাগু দেখো উত্তর হয়ে যাবে সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল তো এটি কি করে হচ্ছে আমাদের দেখব আমরা দেখো যদি আমি একই রকম উদাহরণ দিচ্ছি পাঁচ এবং সাত এদের যদি আমি উৎপাদকী বিশ্লেষণ করি এক এর এক আর পাঁচ এর এক এবং সাত এর যদি আমরা লসাগু বের করি তাহলে এর কী নেবো এক নেব পাঁচ নেব এরও এক নেব এবং সাত নেব কারণ কমন নেই এক কমন আছে তাও নিয়ে নিলাম তাহলে এর থেকে গুণ করলে কত হচ্ছে পঁয়ত্রিশ থার্টি ফাইভ হচ্ছে এবং দেখো এই দুটো সংখ্যাকেও যদি আমরা মাল্টিপ্লাই করি কত হচ্ছে আমাদের পঁয়ত্রিশ তাহলে দেখো লশাগুও পঁয়ত্রিশ হলো গুণ ফলও পঁয়ত্রিশ হলো তাহলে আমরা বলতে পারি দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল হয় ঠিক আছে তো আরও একটি উদ আমাদের প্রশ্ন আসতে পারে পরস দুটি পরস্পর মৌলিক সংখ্যার পরস্পর মৌলিক সংখ্যার কত দুটি পরস্পর মৌলিক সংখ্যার কত এখানেও আমাদের উত্তর হয়ে যাবে কি এক কারণ কি আমরা জানি পরস্পর মৌলিক সংখ্যা য তখনই হবে যখন তাদের গসাগু এক হবে তাহলে আমাদের উত্তর এখানেও হয়ে যাবে এক দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক আর একটি প্রশ্ন আসতে পারে এর থেকে সবথেকে ছোটো মৌলিক সংখ্যা কত সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত তোমরা উত্তর হিসাবে লিখতে পারি সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কত দুই এক কিন্তু মৌলিক সংখ্যা নয় তো সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কত আমাদের লিখব দুই নিশ্চয়ই তোমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা হয়ে গেছে যদি তোমাদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মনে হয়ে থাকে এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে তাহলে এমন নতুন নতুন ভিডিও আমি তোমাদের যে কোনো ক্লাসের জন্য বা ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসের ভিডিও যখন নিয়ে আসবো তো সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে তো চলো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওই আবার দেখা হচ্ছে